দেশের বিভিন্ন স্থানে নিম্ন আয়ের মানুষদের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে খুলনায় দরিদ্রদের মাঝে খাবার পৌঁছে দিতে চালু করা হয়েছে হটলাইন তবে ত্রাণ না পাওয়ায় রংপুরে বিক্ষোভ করেছেন নিম্ন আয়ের মানুষ ফেরির পরশুরামপুরে দি সাকিবাল হাসান ফাউন্ডেশন ও আলী ট্রাভেলসের যৌথ উদ্যোগে দুইশ সুবিধা বঞ্চিত মানুষের মাঝে খাদ্য সহায়তা প্রদান করা হয়েছে খুলনায় কর্মহীন দরিদ্র ও অসহায় মানুষের ঘরে খাবার পৌঁছে দেওয়ার জন্য চালু করা হয়েছে হটলাইন খুলনা জেলা প্রশাসনের পক্ষ থেকে এই উদ্যোগ নেওয়া হয়েছে কর্মহীন দুস্থ মানুষের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করেছেন রাঙ্গামাটির সংসদ সদস্য দীপঙ্কর তালুকদার রিজার্ভ বাজার এলাকায় দিনে ত্রিশটি পরিবারকে দুর্যোগকালীন খাদ্য সহায়তার উদ্বোধন করেন ও ত্রাণ সামগ্রী তুলে দেন তিনি পটুয়াখালীতে শতাধিক নিম্ন আয়ের মানুষের মধ্যে ত্রাণ বিতরণ করেছে র্যাব সদস্যরা ব্রাহ্মণবাড়িয়ায় দুস্থদের ত্রাণ দিয়েছে জেলা প্রশাসন শহরের ভাদুরঘরের ঋষিপাড়া পূর্ব মেড্ডা বাস স্ট্যান্ড ও পাইকপাড়ায় খাদ্য সামগ্রী বিতরণ করা হয় মাদারীপুরের রাজৈরে যুক্তরাষ্ট্র ও ইতালি প্রবাসীদের উদ্যোগে পাঁচশো পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয় এদিকে খাবার না থাকায় এবং সরকারি ত্রাণ না পাওয়ার অভিযোগে রংপুরের লালবাগে বিক্ষোভের চেষ্টা করেছে বস্তির কয়েকশো বাসিন্দা পরে পুলিশের আশ্বাসে ঘরে ফিরে যান তারা এছাড়া কুষ্টিয়া ঝালকাঠি জামালপুর কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন স্থানে জনপ্রতিনিধি সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের উদ্যোগে খাদ্য ও ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে তাজমিন মিমু নিউজ ডেস্ক